वेलकम बैक टू माय चैनल एलएस टेक्निकल स्टडीज। तो आज के हमारे वीडियो ते जे विषय टा बा जे जिनिस टा जे प्रैक्टिकल विषय टा देखबो सेटा होलो एटा होलो आमादेर आइस स्कैनिंग मेशिन। तो ये आइस स्कैनिंग मेशिन एर जे रेफ्रिजरेशन सिस्टम जे प्राइमरी आर सेकेंडरी रेफ्रिजरेशन सिस्टम सेई प्राइमरी आर सेकेंडरी रेफ्रिजरेशन सिस्टम टा आमरा देखे नेब। तो चलो वीडियो टा देखा जाक। एटा होच्छे आमादेर आइस स्कैनिंग मेशिन। तो देखो ये आइस स्कैनिंग मेशिन है, এটা আমাদের আছে কুলিং কয়েল। এটা আমাদের কুলিং কয়েল। এই কুলিং কয়েলটা কি হচ্ছে, এই এর মধ্যে এই যে আমাদের যে স্টোরেজটা আছে, এই স্টোরেজের মধ্যে কি হয়, স্টোরেজের মধ্যে ব্রাইন সলিউশন থাকে। ব্রাইন সলিউশন, এটা সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, এটা নুন আর জলের হচ্ছে মিশ্রণ। সেই ব্রাইন সলিউশনটা কি হচ্ছে, এর মধ্যে থাকে, এর মধ্যে ব্রাইন সলিউশনটা থাকে, যেটাকে আমরা সেকেন্ডারি রেফ্রিজারেন্ট বলছি। সেই সেকেন্ডারি রেফ্রিজারেন্টটা কি করে, সেই সেকেন্ডারি রেফ্রিজারেন্টটা এই যে প্রাইমারি রেফ্রিজারেন্টের মাধ্যমে, মানে প্রাইমারি রেফ্রিজারেন্ট মানে কি, প্রাইমারি রেফ্রিজারেন্ট মানে আমরা যে নর্মাল আমাদের যে সিস্টেমটা হয়, নর্মাল যে সিস্টেমটা হয় যে কম্প্রেসার, এটা আমাদের কন্ডেন্সার, এটা আমাদের ফিল্টার কাম ড্রায়ার, তারপর এটা আমাদের থার্মোস্ট্যাটিক এক্সটেনশন ভাল্ব। এক্সটেনশন ভাল্ব হয়ে আমাদের এখানে চলে আসছে কি, এক্সটেনশন ভাল্ব হয়ে এটা আমাদের কুলিং কয়েল বা ইভ্যাপোরেটার। তো কী হচ্ছে, তো আমাদের ওই যে ইভ্যাপোরেটার, এই ইভ্যাপোরেটার কী হচ্ছে, ওই যে আমাদের কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সটেনশন ভাল্ব, ফিল্টার কাম ড্রায়ার আছে, ওর মধ্যে আমাদের যে রেফ্রিজারেন্টটা রয়েছে R22, সেই রেফ্রিজারেন্টটা কী করছে, আমাদের এই যে প্রাইমারি যে কুলিং কয়েলটা আছে বা ইভ্যাপোরেটার আছে, এই ইভ্যাপোরেটারটাকে ঠান্ডা করছে। এবার কী হচ্ছে, এই যে ইভ্যাপোরেটারটা ঠান্ডা হচ্ছে, সেটা আবার কী করছে, এই স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে নুন আর জলের মিশ্রণ, যেটা আমরা ব্রাইন সলিউশন বলছি, সেই ব্রাইন সলিউশনটা এর মধ্যে আছে। তো সেই ব্রাইন সলিউশনটাকে কী করছে, এই প্রাইমারি রেফ্রিজারেন্টটা, মানে এই যে আমাদের এই প্রাইমারি এই যে ইভ্যাপোরেটারটা আছে, কুলিং কয়েলটা আছে, সেই কুলিং কয়েলটা কী করছে, ওই ব্রাইন সলিউশনটাকে ঠান্ডা করছে। আর ওই ব্রাইন সলিউশনটা কী করছে, এখানে যে আইস ক্যান্ডি, যে আমাদের যে আইস ক্যান্ডিটা তৈরি হবে, সেই আইস ক্যান্ডিটা তৈরি হবে, সেই ব্রাইন সলিউশনটা কী করছে, সেই আইস ক্যান্ডিগুলোকে ঠান্ডা করছে। তো এইভাবে কিন্তু পরস্পরের সাথে কম্বিনেশান করে কিন্তু আইস ক্যান্ডি মেশিনে আইস ক্যান্ডিটা ম্যানুফ্যাকচার করছে এবং সেই জিনিসটাকে কিন্তু তৈরি করছে। তাহলে কী হলো, প্রথমে আমাদের কী হচ্ছে বুঝতে হবে, এই এর মধ্যে প্রাইমারি রেফ্রিজারেন্ট মানে এই যে এই এর মধ্যে, মানে এই আমাদের যেই সিস্টেমের মধ্যে যে রেফ্রিজারেন্টটা আছে সেটা হচ্ছে প্রাইমারি রেফ্রিজারেন্ট, যেমন R22, R134A, R12, ঠিক আছে, এরকম যে যে জিনিস যে ফ্যানগুলো আছে সেগুলো প্রাইমারি রেফ্রিজারেন্ট। তার মধ্যে কী হচ্ছে, এই প্রাইমারি যে আমাদের কুলিং কয়েলটা আছে, ইভ্যাপোরেটর আছে, সেটা ঠান্ডা হচ্ছে। সেটা আবার কী করছে, আমাদের যে ব্রাইন সলিউশন এর মধ্যে এরকম স্টোরেজ করা থাকে, জল দিয়ে নুন জলের মিশ্রণ থাকে, সেই ব্রাইন সলিউশন, সেই ব্রাইন সলিউশনটাকে ঠান্ডা করছে। আর ব্রাইন সলিউশনটা কী করছে, যে আমাদের যে আইস ক্যান্ডি যে জিনিসটা তৈরি হবে, সেই আইস ক্যান্ডিটাকে ব্রাইন সলিউশন ঠান্ডা করছে, মানে ব্রাইন সলিউশন ওই আইস ক্যান্ডি থেকে হিটটা অ্যাবজর্ব করছে, আর ব্রাইন সলিউশন থেকে হিটটাকে অ্যাবজর্ব করছে এই প্রাইমারি রেফ্রিজারেন্ট বা হলো আমাদের এই যে ইভ্যাপোরেটারে হিট অ্যাবজর্ব করছে। তার ফলে কী হচ্ছে, তার ফলে এই আবার কী হচ্ছে, যেমন সিস্টেম চলে, সেই সিস্টেম যেরকম আমাদের কন্টিনিউয়াসলি রানিং থাকে, কম্প্রেসার থেকে হাই টেম্পারেচার হাই প্রেশার হয়ে আর কন্ডেন্সারে লিকুইড হয়ে সেখান থেকে আবার ফিল্টার কাম ড্রায়ার, ফিল্টার হয়ে তারপর এক্সটেনশন ভাল্ব হয়ে তারপর আমাদের চলে আসছে কোথায়, সেই ইভ্যাপোরেটারে, যেখানে হচ্ছে ব্রাইন সলিউশন থেকে হিটটা অ্যাবজর্ব করছে, করে ইভ্যাপোরেটার কী করছে, আবার সেই হিটটাকে অ্যাবজর্ব করে কী হচ্ছে, এই যে জিনিসটা ম্যানুফ্যাকচারিং আইস ক্যান্ডি, সেখান থেকে হিট অ্যাবজর্ব করছে, করে ব্রাইন সলিউশন আসছে, ব্রাইন সলিউশন থেকে আবার সেই হিটটা কী করছে, সেই হিটটা আমাদের প্রাইমারি রেফ্রিজারেন্ট, যেটা সে কিন্তু হিটটা অ্যাবজর্ব করছে। তো এইভাবে হচ্ছে টোটাল কিন্তু এই আইস ক্যান্ডি মেশিনের সিস্টেমটা চলতে থাকে, যেটা হচ্ছে ডবল সিস্টেম, প্রাইমারি আর সেকেন্ডারি রেফ্রিজারেন্টের মাধ্যমে কিন্তু এই সিস্টেমটা কিন্তু আছে ঠান্ডা হয়। এবার কী হচ্ছে, এবার এই সিস্টেমের মধ্যে এটা আমাদের জেনারেল রেফ্রিজারেশন সিস্টেম, মেকানিক্যাল ভেপার রেফ্রিজারেশন সিস্টেম।